জওহরলাল নেহরুকে লেলিনের সঙ্গে দেখা করতে আচ্ছা বাবুর মরা ভাবা যায়। আরে তুই শালা গোপ গজাবার আগে তুই এই ফ্যাক্টরিতে ঢুকেছিস, এত দোকান তো খুললি। আপনি মনে হাসছেন, আপনার কথা ছিল না, আপনার ধরে সলিল মৈত্রর প্রণাম করার ঘটা দেখে হাঁটি পাচ্ছি। ওই শালা হচ্ছে একের নম্বরের বিচ্ছু মশাই, আপনি পরে হাড়ে হাড়ে বুঝবেন। ও একবারে ছুঁ ছয়ে ঢুকে না ভাল হয়ে বেরোবে। তবে একটা কথা মশাই, লোকগুলো কিন্তু কেউ হার্মফুল না, এক হাট লোকগুলো কিন্তু ভালো। কেন বলো তো? এই সোফার গদির নিচে না একটা বিছু লুকিয়ে রয়েছে। তোমাদের নাম কি? ঝন্টু চৌধুরী। রুন্টু চৌধুরী, আপনার নাম কি? শীতেশ রায়। শীতেশ? শীতেশ আবার নাম হয় নাকি? আপনার গায়ে কি শীত আছে? তা বোধ হয় আছে। দেখি তো, আমিও দেখি। বাহ, নাকটা বেশ সুন্দর তো। দেখ দেখ, চলতে না ঠিক রাজেশ খান্নার মতন। আচ্ছা পিচ্ছু তো। কি বললেন? ওই বিচের কথা ভাবছিলাম। আপনাকে বাবা কেন নিয়ে এসেছেন আমরা জানি। কেন বলো তো? দিদিকে দেখবার জন্য আপনি এসেছেন। দিদিকে দেখতে? হ্যাঁ, বিয়ের জন্য দেখতে আসে না, আপনি সেরকমই দেখতে এসেছেন। তোমাকে দেখে যাওয়ার কি আনন্দ হচ্ছে, একই ভাবে বলো। আচ্ছা আমি তাহলে চট করে স্নানটা সেরে নি, আমার আবার একটু আঙ্গিক আছে। তোর গল্প আমি ঘুরে আসছি এক্ষুনি। ওর মুখ থেকে তো সবে শুনলাম, এখানকার এনভায়রনমেন্টটা বিচ্ছিরি, তা নাহলে তো শীতেশ বাবুকে আমাদের কোয়ার্টারে রাখা যেত, খুব ভালো হতো। যদি যা জায়গা কান পাতা যাবে না। সত্যি, কিন্তু আমরা যদি তাদের কথায় কান না দিই তাহলে? তা অবশ্য আমরা না দিতে পারি, কিন্তু তবুও কান পাতা যাবে না। শীতেশ বাবু যদি আমাদের আত্মীয় হতেন তাহলে? তাহলে তো কথাই ছিল না, হয়ে যেতেও তো পারেন, কি বলেন শীতেশ বাবু? হ্যাঁ, আত্মীয় মিনু, তুই শীতেশকে বাবু বলিস না, বড্ড কানে লাগে। তার চেয়ে বরং তুই দাদা বলিস, সেই ভালো না শীতেশ? তোরা বস শীতেশের সঙ্গে গল্প কর। শীতেশ, তুমি কোনো রকম লজ্জা করবে না, এবারে নিজের বাড়ির মতো মনে করবে, কেমন? আচ্ছা নিশ্চয় আসছি। তাহলে আপনি আমার শীতেশ দা। হ্যাঁ, আমি কি বলে ডাকবো সেটা তুমি শীতেশদের সঙ্গে কথা বলে ঠিক করে নিও, সেটাই ভালো না শীতেশ দা? আচ্ছা আমি একটা সিগারেট খেতে পারি? অফকোর্স, আপনি বুঝি খুব ম্যানার্স মেনে চলেন। না মানে তবুও। কি হলো, আমাদের অফার করলেন না? আপনি ওর কথা শুনছেন কেন? ও বড় ফাজিল মেয়ে। হ্যাঁ আমি ফাজিল, তাহলে আমি যাই, কোনো ডিস্টার্ব করব না। আপনি ওই কোটটা টাইটে খুলে ফেলুন। আমি না
তাই ঘুমটায় বানতে খুব ভালো লাগে। গুরু 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 মানি গুরু মানি মানি গুরুটাকে তাড়িয়ে দাও। ভুজা ভুজা যাক গুরুটা গাছটাকে মুড়িয়ে খেতে পারেন। আপনি বসুন। আপনি আমাকে আপনি করে বলছেন? না না শিগগির তুমি বলুন না তুমি বলুন পরে পরে বলুন। না না পরে না এক্ষুনি তুমি বলতে হবে। বলুন না হ্যালো ইয়েস হু স্পিকিং নীতিশ রায় ফ্রম ক্যালকাটা। বাবা দাদা দাদা You want to talk to Mr. Chaudhary? Okay, hold on please. अच्छा ठीक है, आपने मिस्टर चौधरी के कॉल दिया, हमें तो कपाता बोलेंगे। हेलो हेलो चौधरी का गुड मॉर्निंग, हमें नीतीश को आता बोल ची। दादा दादा हमें फोचा कहता बोल ची। फोचा है तू फोचा? हाँ दादा तो गोला टेढ़ा कम सुना चाहिए ना ठंडा ठंडा लगी चीज लगी शे तुम्हें बारी क्या बोल बो? বাড়ি গিয়ে বলবি কি রে? তোর কাজের ব্যাপারে কোনো গোলমাল হয়েছে? না না সেসব ঠিক আছে, ব্যাপার অন্যখানে। মানে 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 কি বলছিস তুই? মিস্টার চৌধুরীর কোয়ার্টারে গিয়েছিস কেন? উনি উনি আমার নিয়ে এসেছেন দুপুরে এখানে খাবার জন্য। তুই ঘাবড়াবার কি আছে ইডিয়েট কথাকার? এটা ভালো কথা না? মারাত্মক। কে তোমার দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা দাদা উনি এসেছেন, তুমি কথা বলো। হ্যালো থাক থাক তোমাকে রঙকে নিজের পরিচয় দিতে হবে না। আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম তুমি আমাকে ফোন করতে পারো। হ্যাঁ হ্যাঁ চৌধুরীদা আপনি যদি প্লিজ সোচার মানে ওই শীতেশে ওখানে একটা থাকার ব্যবস্থা করে দেন তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ তার আগেই তোমার ভাইয়ের কথা আমরা চিন্তা করেছি। হ্যাঁ আমার স্ত্রী বলছিলেন যে কদিন ওর একটা বাসা বা একটা চাকর না জুটছে সে কদিন দুপুরে আমাদের এখানে খাবে। খুব ভালো খুব ভালো। মানে আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। আরে না না এ কি বলছো? না না এটা তো আমার ডিউটি। থ্যাংক ইউ চৌধুরীদা। ও ভাইটি আমার একটু লাজুক গোছের একটু মানিয়ে গুছিয়ে নেবেন, মানে ছেলে মানুষ তো। হ্যাঁ হ্যাঁ আমার পোষ ভালো। হ্যাঁ 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 ওই আমার একটিমাত্র ভাই। বোন তো নাচে নাকি? ও বিয়ে হয়ে গেছে? বাহ বেশ ভালো। হ্যাঁ বাবা মা দুজনেই জীবিত আছেন? খুব ভালো খুব ভালো। তাহলে তোমার ভাইয়ের জন্য কোনো চিন্তা করো না, ওকে আমি খাইয়ে দাইয়ে বিশ্রাম করিয়ে তবে পাঠিয়ে দেবো। বাহ একেবারে নিশ্চিন্ত হলাম দাদা। আমার নিজের ভাই বলে বলছি না, ক্রমেই বুঝতে পারবেন যে ভাইটি আমার একটি জুয়েল। হ্যাঁ এখন তো মাঝে মাঝে যেতে হবে। আচ্ছা দাদা তাহলে এখন ছাড়ি। আচ্ছা আচ্ছা নমস্কার। তুমি ঠাকুরপুর ওখানে ফোন করেছিলে? ইয়েস ম্যাডাম, তোমার ঠাকুরপুর এখন তোফা আছে, সে এখন চৌধুরীর ওখানে লাঞ্চ করছে। তাই নাকি? কোনো অসুবিধার মধ্যে পড়েনি তো? আরে না না। তোদের বাপ মাকে ধরে নাচা। কি বললে? না নাচো নাচো আরো নাচো।